ছাত্রীরা, আইসিটি বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক। গত ক্লাসে আমি কতগুলো বুলিয়ান সমীকরণ সরলীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আরো কতগুলো বুলিয়ান সমীকরণ সরলীকরণ নিয়ে আলোচনা করব। গত ক্লাস এবং আজকের ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে করো, আমার বিশ্বাস বুলিয়ান সমীকরণ সরলীকরণ সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হবে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। গত ক্লাস আমি 10টি বুলিয়ান সমীকরণ সরলীকরণ করেছিলাম। আজকে আরো কিছু বুলিয়ান সমীকরণ সরলীকরণ করতেছি। তো বুলিয়ান সমীকরণ সরলীকরণ করতে গেলে আমাদেরকে কিছু বুলিয়ান উপপাদ্য জানতে হবে। এগুলো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, তারপরে আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই যে এই উপপাদ্যগুলো, এ প্লাস জিরো হলে এ হবে, এ প্লাস এ হলে যতটা এ থাকবে থাকুক প্লাস আকারে একটা হয়ে যাবে, ওয়ানের সাথে যাই থাকবে থাকুক আনসার ওয়ান হবে, একটা চলক বারবিহীন আর একটা চলক বার আছে যদি প্লাস আকারে থাকে ওয়ান হবে, এরপরে একটা চলক আছে, একটা চলক বার আছে আর একটা চলক বারবিহীন, দুইটা যদি গুণাকারে থাকে জিরো হবে, দুইটা গুণাকারে থাকলে জিরো হবে, গুণাকারে থাকলে জিরো হবে, কিন্তু প্লাস আকারে থাকলে কি হবে ওয়ান হবে, আবার ওয়ানের সাথে কোনো চলক থাকলে সেটা হবে ওয়ান, চলকের সাথে যদি ওয়ান গুণাকারে থাকে সেক্ষেত্রে ওই চলকটা হবে এ হবে, আবার কোনো চলকের উপর যদি সমান সংখ্যক দুইটা বার থাকে তাহলে বার দুইটা ক্যান্সেল হয়ে যায়, বার বার ক্যান্সেল হয়ে যায়, বার ক্যান্সেল হয়ে শুধুমাত্র ওই চলকটা হবে এ হয়ে যাবে। তারপরে এই সূত্রটা হচ্ছে এ প্লাস বিসি। এখানে তিনটা তিন রকম, একটা প্লাস দুইটা, তিনটা তিন রকম হলে তাহলে এ প্লাস বিসি সূত্র হবে, এ প্লাস বিসি সমান হচ্ছে এ প্লাস বি, এ প্লাস সি। তারপর হচ্ছে এ প্লাস বি বার, এরকম চলকের উপর বার থাকলে প্লাস আকারে থাকলে এটা গুণ হয়ে যাবে, বার গুলো আলাদা আলাদা হয়ে যাবে, যেমন এর উপর বার, বি এর উপর বার, এবং মাঝখানে কি হয়ে গেছে গুণ চিহ্ন হয়ে গেছে। আর দুইটার উপর বার থাকলে গুণাকারে থাকলে এ বিবার গুণাকার থাকলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে ইন্টু হবে আর ইন্টু থাকলে প্লাস হবে, বারগুলো আলাদা আলাদা হয়ে যাবে। একইভাবে গেট গুলো একটু দেখে নিই। যদি প্লাস থাকে, প্লাস থাকলে গেট হবে এটা অর গেট, প্লাস থাকলে গেট হবে অর গেট, গুণ থাকলে গেট হবে এন্ড গেট, ডি এর মতো। আর যদি এরকম একটা অক্ষরের উপর বার থাকে সেই ক্ষেত্রে হবে নট গেট। আবার ইন্টুর উপরে বার, যেমন ইন্টু, ইন্টু মানে হচ্ছে এন্ড গেট, ইন্টুর উপর বাদ থাকলে হবে এই এন্ড এর পর একটা নট বসবে, ন্যান্ড গেট হবে। প্লাস এর উপর বাদ থাকলে এই যে প্লাস মানে হচ্ছে অর গেট, তার সাথে একটা কি হবে নট হবে। আবার প্লাস এর উপর যদি এরকম ভুল থাকে এটাকে বলা হয় এক্সর, এক্সর গেট হলে এরকম অর গেট কে এরকম কেটে দেওয়া, আর এক্স এক্সর গেটের উপরে বাদ থাকলে সেটা হবে এক্স নট, এক্স নট হচ্ছে এরকম এখানে একটা কি থাকবে নট থাকবে। এগুলো আমি গত ক্লাসও দেখিয়েছিলাম, এগুলো একটু দেখে নিতে হবে, সরলীকরণ করতে গেলে এগুলো জানতে হবে। গত ক্লাস আমি 10 নাম্বার পর্যন্ত সরলীকরণ করেছিলাম, আজকে 11 নাম্বার থেকে শুরু করতেছি। তাহলে এই সমীকরণটা, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ এটা সমান এটা ওয়ান প্রমাণ করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। এখানে দেখি সরলীকরণের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব সবার উপরে বার আছে কিনা, যদি বার থাকে প্রথমে বারের কাজ করব, আর যদি বার না থাকে এরপর দেখব কমন যায় কিনা। তো এখানে তিনটা চলক, তিনটা রাশি আছে, 1 2 3, তিনটা রাশি থেকে কি কমন যায়, যেমন তিনটা থেকে কিছু কমন যাচ্ছে, যেমন এখানে এবার আছে, এখানে এবার আছে, তাই না, কিন্তু সব জায়গা থেকে কমন নেওয়া যাচ্ছে না। তারপর দেখি এই দুটা থেকে কমন নেওয়া যায় কিনা, প্রথম দুটা থেকে কমন নেওয়া যাচ্ছে না, তারপর দুটা থেকে কমন নেওয়া যাচ্ছে, কি কমন নেওয়া যায়, এবার কমন নেওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এবার, এখানে আর কি থাকবে, বি প্লাস বি বার। তো আমরা একটা সূত্র জানি এরকম, এ প্লাস এবার, কিছুক্ষণ আগে দেখেছিলাম আমি উপপাদ্য এ প্লাস এবার থাকলে এটা সমান কি জানি, এটা সমান জানি ওয়ান। তাহলে এ প্লাস এবার এটা কি লিখতে পারি, বি প্লাস বিবার সমান ওয়ান, বি প্লাস বিবার সমান ওয়ান এই সূত্র অনুযায়ী এ প্লাস এবার। আবার দেখো এ প্লাস এবার সমান কি জানি, এ প্লাস এবার সমান ওয়ান, তো এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো, সেটা বোঝা গেছে।
আজকের ক্লাসটা একটু দীর্ঘ হতে পারে, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এরপরে আরেকটা সরলীকরণ দেখি, এখানে বলা হচ্ছে এটা সমান সি প্রমাণ করো, বাম পক্ষের সমান ডান পক্ষে এখানে সি প্রমাণ করো। তো প্রথমে দেখব বার আছে কিনা, এখানে বার নাই, বার না থাকলে দেখব কমন যায় কিনা। কমন নেওয়ার আগে দেখতেছি এখানে এখানে একটা এবিসি আছে, এখানে একটা এবিসি আছে, আর কোথাও এবিসি আছে কিনা, এখানে একটা এবিসি আছে। আমরা এরকম একটু উপপাদ্য জানি, এ প্লাস এ, এ প্লাস এ সমান কি জানি, এ, এ প্লাস এ সমান হচ্ছে এ। তাহলে এখানে একটা এবিসি আছে, এখানে একটা এবিসি আছে, দুইটা এবিসি মিলে একটা এবিসি লিখতে পারি। একটা এবিসি লিখলাম, এরপরে এ বি বার সি লিখলাম, তারপরে হচ্ছে এ বার সি লিখলাম। এখন দেখব সবগুলো থেকে কোনো কিছু কমন যায় কিনা, সবগুলো থেকে কোনো কিছু কমন যাচ্ছে না। এরপরে দেখবো প্রথম দুইটা থেকে কোনো কিছু কমন যায় কিনা, প্রথম দুইটা থেকে কি কমন যাচ্ছে, এসি কমন, এখানেও এসি আছে, এখানেও এসি আছে, তাহলে এসিটা কমন, এসি কমন নিলে এখানে আর থাকবে বি, আর এই জায়গায় থাকবে বি বার প্লাস এ বার সি। বি প্লাস বি বার সমান কি, আমরা আরো একটা সূত্র জানি এরকম, এ প্লাস এ বার, এ প্লাস এ বার, এ প্লাস এ বার সমান কি জানি, ওয়ান। তাহলে বি প্লাস বি বার সমান কি লিখতে পারি, ওয়ান। তো এসি বি প্লাস বি বার সমান ওয়ান, এবার সি, এসি, এখন এই দুটো থেকে আবার কি কমন যায়, এসি এবার সি থেকে সি কমন যায়, সি কমন নিলে আর কি থাকবে, এই পাশে থাকবে এ প্লাস এই পাশে থাকবে এবার, এ প্লাস এবার সমান আমরা কি জানি, ওয়ান জানি, তাহলে সি ইন্টু ওয়ান, সির সাথে ওয়ান যদি গুণ করি কি হবে সি, তাহলে বাম পক্ষের সমান ডান পক্ষ এটা প্রমাণিত হলো। এটা বোঝা গেছে? আরেকটা সরল দেখি, এটা সমান এটা প্রমাণ করো। প্রথমে দেখতেছি এখানে একটা হোল বার আছে, সবার উপর বার আছে, বার থাকলে আগে বারটা তুলে ফেলতে হবে। বার তোলার নিয়ম হচ্ছে কি, এখানে একটা রাশি, এটা এটা আর একটা, এখানে তিনটা, তো বার তোলার নিয়ম হচ্ছে এটা বারটা এর উপর একটা যাবে, প্লাস থাকলে ইন্টু হয়ে যাবে বি এর উপর যাবে, এটা ইন্টু হয়ে যাবে সি ডির উপর যাবে, তিনটা লিখতেছে এ বার প্লাস আছে ইন্টু হয়ে যাবে বি বারের বার ইন্টু সি ডি বার বার, অর্থাৎ এই উপরের বারটা, এই উপরের বারটা, এটা এই উপরের বারটা এর অর্ধেক দিছি, প্লাস আছে ইন্টু হয়ে গেছে বি বারের উপর একটা দিছি, বি বার আছে তার উপর একটা বার, সি ডি বার আছে তার উপর বার, এই বারটা এবার এর এক একবার দিলাম, বি বারকে একবার দিলাম, সি ডি বারকে একবার দিলাম। এরপর আমরা একটা সূত্র জানি এরকম, এ ডাবল বার সমান কি, এ, এই সূত্র অনুযায়ী বি ডাবল বার সমান আমরা কি লিখতে পারি, বি লিখতে পারি, তাহলে এ বার বি, এ বার বি। এখন এই দুটার উপর বার, দুটার উপর বার থাকলে এটা সি বার প্লাস সি বার, এই দুটার উপর বার যদি তুলতে যাই আমি সি বার প্লাস ডি ডাবল বার হবে, সি বার প্লাস ডি ডাবল বার, তো ডাবল বার মানে হচ্ছে বার দুটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে এ বার বি, তারপরে সি বার প্লাস দুটা বার থাকলে ক্যান্সেল হয়ে কি আসছে, ডি। দেখো এটার সাথে মিলছে কিনা, মিললে এটা হচ্ছে আনসার। এটার গেটটা কিরকম হবে, যেমন এ বারের জন্য এ বার মানে হচ্ছে নট গেট, নট গেট আঁকলাম, বি নিলাম, সি বার হচ্ছে নট গেট, ডি এর জন্য একটা লাইন নিলাম, ফার্স্ট হচ্ছে এ বার বি, এ বার থেকে যাবে বি থেকে যাবে, এরা গুণাকার আছে, গুণ হবে এন গেট, এ বার বি, তারপর আছে সি বার প্লাস ডি, সি সি বার থেকে যাবে ডি থেকে যাবে, এবং প্লাস আকার আছে, প্লাস থাকলে কি গেট, অর গেট, তো এ বার বি এবং সি বার প্লাস ডি তাহলে কি আকার আছে, গুণ আকারে, গুণ থাকলে কি হবে, এন গেট। আরেকটা দেখি, এটা সমান এটা প্রমাণ করো। তো লেফট হ্যান্ড সাইড, প্রথমে আমরা দেখতেছি এখানে সবার উপর বার আছে, বার থাকলে আগে বারটা তুলতে হবে, তো বারের জন্য এখানে এখান থেকে এতটুকু একটা অংশ, এখান থেকে এতটুকু আরেকটা অংশ, বার তোলার নিয়ম হচ্ছে কি, দুইটা কি আকার আছে, গুণ আকারে, গুণ থাকলে যখন বার তুলবো গুণ থাকলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে এম প্লাস এন বার, তার উপরে এই বারটা, এই বারটা বসালাম, ইন্টু আছে প্লাস দিলাম, তারপরে এম বার প্লাস এন, তার উপরে কি দিলাম, এই বারটা বসালাম, এই যে উপরের বার যেটা আছে সেটা এম প্লাস এন বারকে একবার দিছিলাম দিলাম, তারপরে ইন্টু আছে প্লাস হবে, তারপরে এম বার প্লাস এন এর উপর একবার দিলাম। আবার যদি দুইটার উপর বার থাকে, দুইটার উপর বার থাকলে আবার এই বারটাকে আমাদের তুলতে হবে, এই বারটা তুলতে গেলে কি লিখতে পারি,
এম বার ইন্টু এন ডাবল বার, মাঝখানে প্লাস আছে প্লাস বসালাম, এই বারটা তুলবো এম ডাবল বার ইন্টু এন বার, তো দুইটা বার থাকলে কি হয়ে যায়, উঠে যায়, এম বার এন বসালাম, দুইটা বার আছে এন এর উপর ডাবল বার আছে সেই জন্য উঠে গেল, তাহলে এম বার এন প্লাস এটা এম এর উপর ডাবল বার আছে এম হয়ে যাবে এন বার, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভ করলাম। এটার গেটটা কিরকম, ফার্স্ট হচ্ছে এম বার, এম বার মানে হচ্ছে নট গেট, তারপরে এন, আবার আছে এম, তারপর আছে এন, তাহলে এম এর জন্য একটা লাইন নিলাম, এম বারের জন্য একটা লাইন নিলাম নট গেট হিসাবে, এন এর জন্য একটা লাইন নিলাম, এন বারের জন্য নট গেট হিসাবে লাইন নিলাম, প্রথমে এম বার থেকে যাবে, এম বারের লাইন হচ্ছে এটা এম বার, তারপরে এন, এন এর লাইন হচ্ছে এটা, এই দুটা কি আকার আছে, গুণ, গুণ মানে হচ্ছে এন গেট, তারপরে এম, এম থেকে নিলাম এন বার, এন বার, এন বারের লাইন হচ্ছে এটা, দুটা কি আকার আছে, গুণ আকারে, তো এটাও আঁকলাম এটাও আঁকলাম, এই দুটা আবার কি আকার আছে, প্লাস আকারে, প্লাস হলে কোন গেট, অর গেট, এটা এটা একটু সরলীকরণ করি, তো আমরা জানি সরলীকরণ ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখব হোল বার আছে কিনা, হোল বার মানে হচ্ছে মিনিমাম দুইটার উপর বার, যেমন এ বি বার দুইটার উপর বার আছে, এই বারটা তুলবো, বার তোলার নিয়ম আমরা জেনে গেছি, গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে, তাহলে এ বার প্লাস বি বার, এটা কি এ প্লাস বি, এবারটা তুলে ধরলাম, এইবারের কাজ করলাম, এইবারের কাজ করছে কি এ বার প্লাস বি বার, তারপরে এ প্লাস বি, এখন কি করবো, বার টুটে গেল, এরপরে কি করতে হবে, এটা দ্বারা এটাকে গুণ করব, আবার এটা দ্বারা এটাকে গুণ করব, এরপরে এটা দ্বারা এটাকে গুণ করব, এটা দ্বারা এটাকে গুণ করব, এখানে গুণ মানে হচ্ছে পাশে বসায় দেওয়া, তাহলে লিখতে পারে কি, লিখতে পারে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এবার, এটা এর পাশে বসবে, তো লিখবো এবার এ প্লাস এবার বি, আবার এটা এটা এর পাশে বসা দিব, এ বিবার প্লাস এটা আবার এটার পাশে বসা দিব বি বিবার, আমরা একটা উপপাদ্য জানি এরকম, এ ইন্টু এবার সমান কি জানি, গুণাকার থাকলে এটা সমান জিরো, এখানে এ ইন্টু এবার এটা সমান জিরো, বি ইন্টু বিবার সমান কি হবে জিরো, তাহলে জিরো প্লাস এবার বি বসালাম, এ বিবার বসালাম, তাহলে এ বার বি প্লাস এ বিবার, হ্যাঁ এটাই আনসার, অথবা এটাকে আমরা চাইলে আরো একটা লাইন করতে পারি, এ বার বি প্লাস এ বিবার, এটাকে লিখা যায় এরকম এ এক্সর বি, এই লাইনের পরে এই লাইনও লিখতে পারবো, এটুকু তো আনসার হবে, অথবা এটা লিখলেও আনসার হবে, যদি এটা লিখেও সেক্ষেত্রে গেট আঁকতে হবে এরকম, আর এটা হলে গেট আঁকতে হবে এরকম করে, এরকম করে এক্সর বি, ক্লিয়ার, আরেকটা দেখি, এটা সেম, শুধু এখানে এ প্লাস বি ছিল, এখানে এ বার প্লাস বি দিছি, তাহলে প্রথমে আমরা বারের কাজ করবো, এটা তুলবো, এটা তুলতে গেলে এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি, আবার গুণ করি এ বার এ বার এ বার বি, তারপরে এ বার বি বার বি বি বার, এই ক্ষেত্রে দুইটা যখন এ বার আছে, আমরা একটা উপপাদ্য জানি এ ইন্টু এ, এ ইন্টু এ মানে কি, এ ইন্টু এ সমান হচ্ছে এ, এ ইন্টু এ সমান হচ্ছে এ, তাহলে এটা সমান কি লিখতে পারি, একটা লিখতে পারি এবার প্লাস এবার বি প্লাস এবার বিবার, এটা সমান কি জিরো, বি ইন্টু বিবার, একটা বার আছে আর একটা বার নাই, একই রকম চলক, তাহলে কি হবে জিরো হবে, এবার এখানে এবার বসালাম, এই দুটো থেকে কি কমন যায়, এবার কমন যায়, আর থাকবে কি বি প্লাস বিবার, তো এবার প্লাস এবার এটা মানে কত, ওয়ান ইন্টু ওয়ান, আবার এবার প্লাস এবার দুইটা এবার প্লাস এবার, যেমন এ প্লাস এ আনসার কি হয় এ, তাহলে এবার প্লাস এবার সমান কি লিখতে পারি এবার, যেহেতু এ প্লাস এ সমান কি এ, এটাই হচ্ছে আনসার, এগুলো প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর এটার গেট হবে এরকম নট গেট, আরেকটা দেখি, এটা সেম, প্রথমে দেখবো বার আছে কিনা, এখানে বার আছে বারের কাজ, তাহলে সি বার হয়ে যাবে প্লাস আছে ইন্টু হয়ে যাবে বি বার, এ প্লাস বি সি বসা দিলাম, পরের লাইনে দেখতেছি এটা দ্বারা এই দুইটা দ্বারা এটাকে গুণ করব, তাহলে কি লিখতে পারি এ বি বার সি বার প্লাস বি বি সি বি বার সি বার, বসা দিছি শুধু,
বোঝা যায় কিনা দেখো, এই দুইটা এর পাশে বসাই দিলাম, গুণ মানে হচ্ছে পাশে বসাই দেওয়া, এই দুইটা এর পাশে বসাই দিছি, বসাই দিলে এ বিবার সিবার প্লাস বিসি বিবার সিবার। এখন আমরা একটা সূত্র জানি এরকম এ ইন্টু এবার, বারবার বলতেছি এই সূত্রগুলো, এ ইন্টু এবার সমান কি জানি জিরো। এখানে দেখো সি ইন্টু সি বার সমান কি হবে, লিখতে পারে জিরো, অথবা বি ইন্টু বি বার সমান কি লিখতে পারে জিরো। তাহলে এ বি বার সি বার প্লাস এটা এই অংশটা কি হয়ে যায় জিরো, জিরোর সাথে কোনো কিছু যোগ করলে কি হবে ওই চলকটা হবে এ বি বার সি বার, এটাই হচ্ছে আনসার। আরেকটা দেখি, এটা এখানেও দুটা অংশ, দুটো অংশ, এইটুকু পর্যন্ত একটা অংশ, এইটুকু পর্যন্ত একটা অংশ, এইবারে কাজ করব। তো এইবারটা এখানে কি আছে, ইন্টু আছে, ইন্টু থাকলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এম প্লাস এন বার উপরের বারটা বসা দিলাম, ইন্টু আছে প্লাস দিলাম, তারপরে এম বার প্লাস এন বার, তারপরে এই বারটা বসা দিলাম। যদি একই সমান দুইটা বার থাকে বা দুইটা ক্যান্সেল হয়ে যায়, এখানে আর কি থাকবে এম প্লাস এন বার, এম প্লাস এন বার এই দুটা বার ক্যান্সেল হয়ে যাবে, প্লাস বসালাম, এখানেও একই সমান দুইটা বার আছে বা দুইটা ক্যান্সেল হয়ে যাবে, আর থাকবে কি এম বার প্লাস এন, একটু সাজিয়ে নিই, এম প্লাস এম বার প্লাস এন প্লাস এন বার। তো আমরা জানি সূত্র জানি এরকম এ প্লাস এ বার সমান কি জানি, এ প্লাস এ বার সমান কি ওয়ান, তাহলে এম প্লাস এম বার সমান কি লিখতে পারি ওয়ান, প্লাস এন এন প্লাস এন বার সমান কি লিখতে পারি ওয়ান, আবার ওয়ান ওয়ান প্লাস করলে কত হবে ওয়ান, এটাই হচ্ছে আনসার। আরেকটা দেখি, এটা এটাও সেম, তাহলে এই বারটা তুলবো, উপরের বারটা তুলবো, এ প্লাস বি বার বার ইন্টু আছে প্লাস হবে, বি প্লাস সি বার বার, ডাবল বার থাকলে ক্যান্সেল হয়ে যাবে, এ প্লাস বি প্লাস বি প্লাস সি, তো এ প্লাস বি প্লাস বি প্লাস সি, একই রকম দুইটা চলক আছে বি প্লাস বি, দুটা মিলে একটা লিখবো, তাহলে বি প্লাস বি দুটা মিলে একটা, এ প্লাস বি প্লাস সি, এটাই হচ্ছে আনসার। একই রকম এম প্লাস এন বার ইন্টু এম বার প্লাস এন, তাহলে প্রথম উপরের বারটার কাজ করব, উপরের বারটা এখানে ইন্টু আছে প্লাস হবে, এম প্লাস এন বার বার প্লাস এম বার প্লাস এন, এটা আবার এই বারটা তুলি, দুইটা চলকের উপর বার থাকলে এই বারটা তুলবো, এম বার প্লাস আছে ইন্টু হবে এন ডাবল বার, মাঝখানে প্লাস আছে বসালাম, এম ডাবল বার ইন্টু এন বার, দুটা বার থাকলে ক্যান্সেল হয়ে যাবে, এম বার এন প্লাস এম এন বার, তাই না, এটাই আনসার। এটা দেখি, এখানেও হোল বার আছে, প্রথমে কি লিখবো, এ বার বি বার, এ বার বি বার প্লাস আছে ইন্টু হবে, তারপরে এ বি বার বার, তারপর আবার দুইটা চলকের উপর বার আছে, এই বারটা তুলবো, এখানে কি লিখতে পারি, এ ডাবল বার প্লাস বি বার, এই অংশে কি লিখতে পারি, এ বার প্লাস বি ডাবল বার। তো আমরা জানি ডাবল বার থাকলে ক্যান্সেল হয়ে যায়, এখানে থাকবে কি এ প্লাস বি বার, এখানে এ বার প্লাস বি ডাবল বার আছে, কি লিখতে পারে বি, গুণ করব এ দ্বারা এই দুটাকে গুণ করি, এ ইন্টু এ বার প্লাস এ বি, আবার বি বার দ্বারা এই দুটাকে গুণ করি, এ বার বি বার প্লাস বি ইন্টু বি বার, তো এ ইন্টু এ বার মানে আমরা কি জানি জিরো, এটা সমান কি জানি, এটা সমান জিরো, এটা সমানও জিরো, তাহলে কি জিরো প্লাস এ বি প্লাস এ বার বিবার প্লাস জিরো, আর কি থাকবে এ বি প্লাস এ বার বিবার, এটাই আনসার। অথবা এটাকে চাইলে আমরা আরো একটা লাইন লিখতে পারি, এটাকে আরো একটা লাইন লিখতে পারি, সমান এ এক্স নর বি, এইরকম লিখতে পারি, আর এটা হলে গেট আঁকতে হবে, এটা যদি এই লাইনটা করি সেক্ষেত্রে আমাদের গেটটা আরো ছোট হয়ে যাবে, এটা এক্স নর গেট, এক্স নর গেট হয়ে যাবে, এটা এটা এ এটা বি। আরেকটা দেখি, এটা এখানে দেখো তো কয়টা রাশি আছে, এটা একটা রাশি, এটা আর একটা রাশি, এই দুটা মিলে একটা রাশি, তিনটা না, তো এই ক্ষেত্রে আমরা এই বারটা তুলবো, এই বারটা তুলতে গেলে প্রথমে এটা কি আছে, এখানে দুটা অংশ, দুটা অংশ, এটা একটা রাশি, এটা একটা অংশ, তাহলে এটা প্লাস আছে ইন্টু হবে, এটা লিখতে পারি কি এক্স বার ইন্টু এক্স বার ইন্টু এটা পুরোটা, আবার একটু খেয়াল করে এখানে দুইটা অংশ, এক্স একটা অংশ প্লাস দিয়ে এর পরেরটা একটা অংশ, তাহলে আমরা এই বারটা করব কি
এক্স এর উপর একবার দিব, প্লাস আছে ইনটু হবে এটার উপর একবার দিলাম, ঠিক আছে এলএনটা বোঝা গেছে। এরপর আসো এটা দেখি, আবার এখানে ওয়াই বার তারপরে জেড প্লাস এক্স, আর এখানে দুইটা অংশ দুইটা রাশি, তাহলে কি আকার আছে? গুণ আকার আছে, গুণ থাকলে কি লিখতে পারি? প্লাস এক্স বার লিখে দিলাম, বসা দিলাম, এটা ওয়াই, এই বারটা ওয়াই বার, ওয়াই বার আছে তার উপর একটা বার হবে, ইনটু আছে প্লাস হয়ে যাবে, তারপরে জেড প্লাস এক্স বার বসালাম, তার উপর এই বারটা বসালাম, দেখো এই বারটা ওয়াই এর উপর দিলাম, ইনটু আছে প্লাস দিলাম, এই বারটা এই দুটার উপরে দিলাম, আবার দুটার উপরে কি আছে? বার আছে, বারটা তুলবো, ওয়াই এর উপর ডাবল বার আছে, ডাবল বার থাকলে ক্যান্সেল হয়ে যাবে, প্লাস বসালাম, এটা দেখি, তাহলে জেড বার প্লাস আছে ইনটু হবে এক্স ডাবল বার, পরের লাইনে এক্স বার ওয়াই বসালাম, প্লাস বসালাম, জেড বার, এক্স ডাবল বার মানে কি হয়ে যাবে এক্স, এখানে দেখতেছি কি এক্স বার দ্বারা এই দুটাকে গুণ করতে হবে, এক্স বার ওয়াই প্লাস এক্স বার জেড বার এক্স, এক্স বার জেড বার এক্স বসা দিলাম, এক্স বারটা এই দুটার পাশে বসা দিলাম, তো আমরা একটা উপপাদ্য জানি এরকম, এক্স ইন্টু এক্স বার, এ ইন্টু এ বার সমান কি জানি? জিরো, জিরোর সাথে যদি জেড বার গুণ করি তাও কি আসবে? জিরো, তাহলে এক্স বার ওয়াই প্লাস এই অংশটা সমান কি? জিরো, আনসার হবে কি? এক্স বার ওয়াই, গেটটা হতে পারে যেমন এক্স বারের জন্য লাইন, ওয়াইয়ের জন্য লাইন, তাহলে এক্স বার থেকে যাবে ওয়াই থেকে যাবে, কি আকার আছে? গুণ আকার, এন্ড গেট, অথবা এরকম এক্স বার নট গেট ওয়াই, দুটা কি আকার আছে? গুণ আকারে, গুণ হলে এন্ড গেট। এটা একটু প্র্যাকটিস করিও, কঠিন না? একটার পর একটা, প্রথমে এটা, এটার উপর বার, তারপরে এগুলোর উপর বার, তারপরে এটার উপর বার, তারপরে এটার উপর বার, তারপরে এটার উপর বার, প্লাস আর ইনটু হয়ে যাবে এরকম। এটা দেখি সেম, প্রথমে আমরা এটা এটার উপর বার দিব, তারপরে এই অংশের উপর বার দিব, যেমন এ বার ইনটু আছে প্লাস আছে বাকিটার উপরে, এরপরে বি বার, বি এর উপর বার, প্লাস আছে ইনটু হয়ে যাবে ইনটু পরেরটা, তারপর আছে, তারপরে হচ্ছে সি বার প্লাস পরেরটা, তাহলে এ বার বসালাম, বি বার বসালাম, সি বার বসালাম, প্লাস ডি প্লাস সি এর উপর ডাবল বার আসছে, ডাবল বার আসলে এগুলো ক্যান্সেল হয়ে যাবে, আর থাকবে কি? ডি প্লাস সি, এ বার বসালাম, বি বার দ্বারা এগুলোকে গুণ করি, বি বার সি বার, তাহলে বি বার ডি, বি বার সি, এ বার বি বার ডি, বি বার সি বার, বি বার সি, একটু কমন নেওয়ার জন্য সাজাইলাম, তো এ বার প্লাস বি বার ডি, এই দুটো থেকে কি কমন নেওয়া যায়? বি বার কমন নেওয়া যায়, কমন নিলে আর কি থাকে? সি বার প্লাস সি, সি বার প্লাস সি সমান কি? ওয়ান, এ বার প্লাস বি বার ডি প্লাস বি বার, আবার এই দুটো থেকে কি কমন যায়? বি বার কমন যায়, বি বার কমন নিলে কি থাকবে? ডি প্লাস ওয়ান, তো ওয়ানের সাথে কোনো কিছু থাকলে কি? ওয়ান, এই অংশটার সমান হচ্ছে ওয়ান, এই অংশটার সমান হচ্ছে ওয়ান, আর তা কি এ বার প্লাস বি বারের সাথে যদি ওয়ান গুণ করি কি হবে? বি বার, এটা এটাই হচ্ছে আনসার, এবার প্লাস বিবার, অথবা আমরা এটাকে এভাবেও করতে পারি, প্রথমে উপরের বারটার কাজ না করে এই বারটার কাজ করি, এই বারটার কাজ করলে কি হয়? ডি বার প্লাস আছে ইনটু হবে সি বার, তারপরে এটা দ্বারা এটাকে গুণ করে দিই, এ বসালাম, বি বসালাম, প্লাস বসালাম, সি ডি বার সি বার, তাই না? এখানে দেখো সি ইনটু সি বার, সি ইনটু সি বার মানে কি? জিরো, অর্থাৎ এই অংশটা জিরো হয়ে যাচ্ছে, এ বি প্লাস এটা সমান কি? জিরো, এটা কি হবে? এ বি, জিরোটা বাদ দিলে আর কি থাকবে? বি, তো এই বারটা যদি তুলি এ বি বা এ বির উপর বার আছে, কি লিখতে পারি? এ বার প্লাস বি বার, এরকমও করতে পারবো অথবা এরকমও করতে পারবো, তবে আমরা চেষ্টা করবো এভাবে করার জন্য, প্রথমে একটা বার তারপর অংশে বার, তারপরে এটার উপর বার, তারপরে এটার অংশে বার, এভাবে করে দেবো একটা একটা, গেটটা হতে পারে এ বার বি বার, এবার বিবার, এবার থেকে যাবে বিবার থেকে যাবে, এটা প্লাস আকার আছে অর্গিট, অথবা এবার এটা বিবার প্লাস আকার আছে অর্গিট, এভাবে আঁকতে পারবে। এটা দেখি বার নাই, তো বার না থাকলে দেখতে সেটা গুণ আকার আছে, প্রথমে গুণ করে ফেলবো, বিসি প্লাস সিসি, বিসি প্লাস সিসি এটা বসা দিলাম, এ প্লাস বি প্লাস সি, বিসি দুটা সি থাকলে একটা সি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি, এবার গুণ করে দাও, আচ্ছা এই দুটো থেকে কি কমন যায়? সি কমন যায়, সি কমন নিলে থাকবে আর কি? বি প্লাস ওয়ান, তাহলে এ প্লাস বি প্লাস সি বসা দিলাম, বি প্লাস ওয়ান মানে কি? ওয়ান,
আর থাকবে সি, এ প্লাস বি প্লাস সি, গুণ করে দিই এ সি প্লাস বি সি প্লাস সি সি। তো দুইটা সি সি মানে কি, একটা সি হয়ে যাবে, এ সি প্লাস বি সি প্লাস সি। এখন সবগুলো থেকে কি কমন যায়, সি কমন যায়, সি কমন নিলে আর কি থাকবে, এ প্লাস বি প্লাস ওয়ান, ওয়ানের সাথে যাই থাকবে থাকুক, আনসার হবে কি ওয়ান। এটা আর একটা লাইন করতে পারি, এটা তাহলে এই অংশটুকু সমান কি ওয়ান, তাহলে এটা কি হবে সি ইন্টু ওয়ান, সমান সমান সি এর সাথে যদি ওয়ান গুণ করি কি হবে সি, আনসার হবে সি। এটা দেখি প্রথম দুইটা থেকে কি কমন যায়, এ বার কমন যায়, আর কি থাকবে বি বার সি প্লাস বি সি বার, এই দুইটা থেকে কি কমন যায়, এ কমন যায়, আর থাকবে কি বি বার সি বার প্লাস বি সি। এটার সমান আমরা কি জানি, এটার সমান বি এক্স অর সি, আবার এটার সমান কি জানি বি এক্স অর সি, অর্থাৎ এ বার বি প্লাস এ বি বার সমান কি লিখতে হয়, এ এক্স অর বি। এটা বি বার সি প্লাস বি সি বার, এটা সমান কি লিখতে পারি, এটার মতো দেখো বি এক্স অর সি। আবার যদি এরকম হয় এ বার বি বার প্লাস এ বি, তাহলে এ এক্স নট বি, তাহলে বি সি বার বি বার সি বার প্লাস বি সি, এটার সমান কি লিখতে পারি বি এক্স নট সি। এবার এটার সমান এক্স ডট সি, বি এক্স সি সমান বি এক্স সি, বি এক্স সি না লিখে কি লিখছি এক্স, এবার এটার সমান কি লিখছি এক্স, এটার সমান কি লিখছি এক্স, এগুলো একটু ব্যতিক্রম। তারপরে এ লিখলাম বি এক্স সি সমান কি এক্স, তার উপরে এই বারটা বসা দিলাম। আবার এটা দেখো এটার মতো এবার বি প্লাস এবি বার, এবার বি প্লাস এবি বার সমান আমরা কি জানি এক্স অর বি, এটাকে কি লিখতে পারি এক্স অর এক্স লিখতে পারি। এক্স সমান আমরা কি ধরছি বি এক্স অর সি, এখন এক্স এর মানটা বসাই দিই, এ বসালাম এক্স অর চিহ্ন দিলাম, এক্স এর মান হচ্ছে বি এক্স অর সি, এটাই হচ্ছে আনসার। তাহলে এক্স অর বি এক্স অর সি, এটার গেট হবে এরকম এক্স অর গেট। একটু দেখি, একটু কমন নেওয়ার জন্য সাজিয়ে নিলাম এ বি সি বার, এটার পাশে যদি আমি এ বি সি আনি তাহলে এ বিটা কমন নিতে পারবো, এ বি বার সি বার প্লাস এ বি বার বাকিগুলো বসা দিলাম। তো প্রথম দুইটা থেকে কি কমন যায়, এ বি কমন যায়, এ বি কমন নিলে আর কি থাকবে সি বার প্লাস সি, পরের দুইটা থেকে কি কমন যায়, এ বি বার কমন যায়, এখানে কি থাকবে সি বার প্লাস সি, এটা বসা দিলাম। তো সি বার প্লাস সি সমান কি ওয়ান, এ বি এখানে এ বি থাকবে, এটা মানে তো ওয়ান, প্লাস এ বি বার থাকবে প্লাস এ বার বি সি। এবার এই দুটা থেকে কি কমন যায়, এ কমন যায়, এ কমন নিলে আর কি থাকবে বি প্লাস বি বার প্লাস, এটা বসা দিলাম বি প্লাস বি বার সমান কি ওয়ান, আর থাকবে এ প্লাস এ বার বি সি। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস এ বার এ প্লাস বি সি, ও এ প্লাস বি সি সূত্র অনুযায়ী, এ প্লাস বি সি সূত্র অনুযায়ী লিখতে পারি এ প্লাস বি সি। এই সূত্রটা দেখি, এ প্লাস বি সি মানে হচ্ছে এ প্লাস বি এ প্লাস সি, এ প্লাস বি এ প্লাস সি, এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বি সি, এটাই এটাই হচ্ছে আনসার। অথবা এটাকে এভাবে লিখতে পারি এ প্লাস বি সি সমান আমরা জানি এ প্লাস বি এ প্লাস সি। এরপর আর একটা দেখি, এটা এটার সমান এটা প্রমাণ করতে হবে। এখানে দেখি সব জায়গা থেকে কিছু কমন যাচ্ছে, কমন যাচ্ছে না, প্রথম দুইটা থেকে কি কমন যাচ্ছে, কিছুই কমন যাচ্ছে না, এটাকে আমরা কিছুই করতে পারতেছি না, বারও নাই সবার উপর বার নাই এবং কোনো কিছু কমনও নেওয়া যাচ্ছে না, আচ্ছা এগুলো হচ্ছে ব্যতিক্রম। এই ক্ষেত্রে করতে হবে কি, দেখো এখানে চলক কি কি আছে, এক্স আছে ওয়াই আছে জেড আছে, এক্স আছে ওয়াই আছে জেড আছে, এই ক্ষেত্রে আমাকে বাহির থেকে চলক আনতে হবে। তো বাহির থেকে চলক কিভাবে আনবো, এখানে কি কি আছে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এখানে আছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এই প্রথমটাতে কি আছে, আমরা যদি এক্স ওয়াই জেড কল্পনা করি এখানে কি আছে, এক্স ওয়াই আছে কিন্তু কি নাই, জেড নাই, তাহলে এটার সাথে আমি জেড প্লাস জেড বার, জেড প্লাস জেড বার আনবো, জেটা নেই সেটা আনবো, কারণ এ প্লাস এ বার, জেড প্লাস জেড বার মানে কি ওয়ান। তো এক্স ওয়াই এর পাশে যদি ওয়ান আনি, ওয়ান আনলে সেম কথা এক্স ওয়াই, এখানে কি নাই, এক্স আছে জেড আছে কিন্তু কি নাই, ওয়াই নাই, সেই জন্য এখানে ওয়াই প্লাস ওয়াই বার আনলাম। পরেরটাতে দেখো ওয়াই আছে জেড আছে কিন্তু কি নাই, এক্স নাই, তাহলে এক্স প্লাস এক্স বার আনতে পারি। চলো কিভাবে আনতে হবে, বোঝা গেছে যেটা নাই সেটাই আনবো, এবার এটা গুণ করে দিই, গুণ করলে এক্স ওয়াই জেড হবে প্লাস এক্স ওয়াই জেড বার, এটা গুণ করলে এক্স বার ওয়াই
জেড প্লাস এক্স বার ওয়াই বার জেড, এটা গুণ করে এক্স ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই জেড। এখন একই রকম কি কি আছে দেখি, এক্স ওয়াই জেড এখানে একবার আছে, এখানে একবার আছে, দুইটা মিলে একটা লিখবো। তারপরে এক্স ওয়াই জেড বার আর কোথাও আছে কি না, নাই, বসা দিলাম। তারপরে এক্স বার ওয়াই জেড আর কোথাও আছে না, এক্স বার ওয়াই জেড এখানে একবার আছে, এখানে একবার আছে, দুইটা মিলে একবার এক্স বার ওয়াই জেড। তারপরে এক্স বার ওয়াই বার জেডটা বসা দিলাম। এবার দেখবো কমন যায় কিনা, প্রথম দুটো দেখি কি কমন যায়, এক্স ওয়াই কমন যায় আর কি থাকবে, জেড প্লাস জেড বার। পরের দুটো দেখি কি কমন যায়, এক্স বার জেড আর কি থাকবে, ওয়াই প্লাস ওয়াই বার। তো জেড প্লাস জেড বার সমান কি, ওয়ান, আবার ওয়াই প্লাস ওয়াই বার সমান কি, ওয়ান। তার এখানে থাকবে কি এক্স ওয়াই, এখানে থাকবে এক্স বার জেড, এই যে এটার মতো হয়েছে, তাহলে এটা প্রমাণিত। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম, এটা একটু প্র্যাকটিস করতে হবে আর কি, এটা একটু প্র্যাকটিস করতে হবে। এটা দেখি এই দুটা থেকে এগুলো থেকে কি কমন যায়, কিছুই কমন যাচ্ছে না। কমন না গেলে আমাকে আবার এখানে বাহির থেকে চলক আনতে হবে, এখানে যদি আমি এ প্লাস এ বার আনতে পারি, এ বার আনতে পারি তাহলে কমন নেওয়া যাবে। দেখো এ বি প্লাস, এটা গুণ করলে এ বি সি প্লাস এ বার বি সি প্লাস এ বার সি। এখন প্রথম দুটো থেকে কি কমন যায়, এ বি কমন যায় আর কি থাকবে, ওয়ান প্লাস সি। এই দুটো থেকে কি কমন যায়, এ বার সি আর থাকবে বি প্লাস ওয়ান। ওয়ান প্লাস সি মানে হচ্ছে ওয়ান, বি প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে যাই থাকবে থাকুক আনসার ওয়ান। এখানে আর লিখতে পারি কি এ বি প্লাস এ বার সি, এটা হচ্ছে আনসার, গেট আঁকতে গেলে এরকম। এখানে দেখো কিছুই কমন নেওয়া যাচ্ছে না, তো এই ক্ষেত্রে যদি আমি এরকম করতে পারি, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য একটু তাড়াতাড়ি করতেছি, যেমন এ প্লাস এ প্লাস এ সমান কি এ, এখানে এই এ বি সিটা যদি আমি এর পাশে বসাতে পারি তাহলে কমন নিতে পারি, এই এ বি সিটা যদি এর পাশে বসাতে পারি তাহলে কমন নিতে পারি, এ বি সিটা যদি এর পাশে বসাতে পারি তাহলে কমন নিতে পারি। এই এ বি সিটাকে আমি তিনবার লিখতে পারি কিনা, এই সূত্র অনুযায়ী আমি তিনবার লিখতে পারি, তাহলে এ বি বার এ বি সি বার প্লাস এ বি সি, আবার এ বার বি সি প্লাস এ বি সি, আবার এ বি বার সি প্লাস এ বি সি, এই এ বি সিটাকে তিনবার লিখছি। এখন প্রথম দুটো থেকে কি কমন যায়, এবার কমন যায় আর থাকবে সি বার প্লাস সি, এই দুটো থেকে কি কমন যায়, বি সি কমন যায় আর থাকবে এবার প্লাস এ, এই দুটো থেকে কি কমন যায়, এ সি কমন যায় আর থাকবে বি বার প্লাস বি। তো সি প্লাস সি বার মানে ওয়ান, এটা মানে ওয়ান, এটা মানে ওয়ান, আর কি থাকবে এ বি বি সি এ সি, এ বি বি সি এ সি, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যতিক্রম, এ বির জন্য এন গেট, বি সির জন্য এন গেট, এ সির জন্য এন গেট, আবার সবগুলো প্লাস আকার আছে অর গেট। প্রমাণ করো এটা সমান এটা, এখানে প্রথমে গুণ করো পি পি বার পি আর, তারপরে কি পি বার কিউ কিউ আর, গুণ করছি, গুণ করার পরে পি পি বার মানে কি জিরো, এটা লিখে নেয় পি আর পি বার কিউ কিউ আর। তো এখানে দেখি যে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে না, বারো নাই, সেক্ষেত্রে বাহির থেকে চলক আনতে হবে, যেটা নাই সেটা আনবো, কিউ প্লাস কিউ বার এর আগে একটা করাইছি, আর প্লাস আর বার পি প্লাস পি বার, যেটা নাই সেটা গুণ করলাম, গুণ করার পরে দুটা দুটা কমন পি কিউ আর দুটা আছে একটা লিখলাম, এরকম দুটা দুটা যেটা আছে একটা একটা করে লিখলাম। এবার কমন নাও পি আর কিউ প্লাস কিউ বার, এখানে কি কমন যায়, পি বার কিউ কমন যায়, আর এটার মানে কি, কিউ প্লাস কিউ বার মানে হচ্ছে ওয়ান, আর প্লাস আর বার মানে হচ্ছে ওয়ান, তাহলে আর থাকবে কি পি আর, এখানে থাকবে কি পি বার কিউ, প্রমাণিত। একই রকম অঙ্ক আমি একটু আগে আরেকটা করাইছিলাম, এটা প্রমাণ করো। তাহলে এক্ষেত্রে যেহেতু বার নাই গুণ করতে হবে, গুণ করি এক্স এক্স ইন্টু এক্স বার প্লাস এক্স ওয়াই, তারপরে এক্স বার ওয়াই বার প্লাস ওয়াই ইন্টু ওয়াই বার, এটা সমান জিরো, এটা সমান জিরো, আর থাকবে কি এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার, এটা হচ্ছে প্রমাণিত। এ প্লাস বি এ প্লাস সি সমান, এটা প্রমাণ করো। তাহলে গুণ করি এ এ এ সি, তারপরে এ বি বি সি, এ মানে এ দুটায় থাকলে একটা এ, এ সি এ বি বি সি, সব এই তিনটা থেকে কি কমন যায়, এ কমন যায় আর থাকবে ওয়ান প্লাস সি প্লাস বি, এখানে আর কি প্লাস বি সি, ওয়ানের সাথে যাই থাকবে থাকুক এই অংশটা সমান হচ্ছে কি ওয়ান, এ ইন্টু ওয়ান প্লাস বি সি, এ প্লাস বি সি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড
ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত, এটা সমান, এটা প্রমাণ করো। তো আমরা জানি এ এক্স আর বি সমান কি জানি, এ বার বি প্লাস এ বি বার, এটা জানি, এটা সমান, এটা জানি, এটা সমান লিখি লেফট হ্যান্ড সাইডে, এ এক্স আর বি সমান কি লিখবো, এ বার বি, এ বার বি প্লাস এ বি বার, এটা সমান কি জানি, এ বার বি প্লাস এ বি বার, এই বারটা বসায় দিলাম, এ এক্স আর বি এটা সমান জানি কি, এ বার বি প্লাস এ বি বার, এই বারটা বসায় দিলাম। এবার এই বারটা তুলবো, এই বারটা তুলতে গেলে এর কে অর্ধেক, এক অর্ধেক প্লাস আছে ইনটু হয়ে যাবে, যেমন এ বার বি বার প্লাস আছে ইনটু হয়ে যাবে, আবার এ বি বার বার, এই বারটা তুলি, এ ডাবল বার ইনটু আছে প্লাস বি বার, এটা হচ্ছে এ বার প্লাস বি ডাবল বার, ডাবল বার থাকলে উঠে যাবে এ প্লাস বি বার, এ বার প্লাস বি গুণ করি, এ ইনটু এ বার প্লাস এ বি, এটা গুণ করলে হবে এ বার বি বার প্লাস বি বি ইনটু বি বার, এ ইনটু এ বার মানে জিরো, এ বি প্লাস এটা সমান জিরো, আর কি থাকবে এ বি প্লাস এ বার বি বার, এই যে প্রমাণিত। তাহলে এটার গেট হবে এরকম, ইতিমধ্যে তোমরা গেট শিখে গেছো, গেট আঁকতে পারবা। তারপরে এটা এটা সমান, এটা প্রমাণ করো, প্রথম দুইটা থেকে কি কমন যায়, বি বার কমন যায়, আর থাকবে কি এ বার সি প্লাস এ সি বার, এখান থেকে কি কমন যায়, বি কমন যায় এ বার সি বার প্লাস এ সি, এটা সমান কি এ বার সি প্লাস এ সি বার, এটা সমান কি লিখতে পারে এক্স অর সি, তারপরে এটা সমান কি লিখতে পারে এক্স অর সি বার, এক্স অর সি সমান যদি ডি ধরি, আর লিখবো কি বি বার, বি বার এক্স অর সির পরিবর্তে ডি লিখলাম, প্লাস এখানে এক্স অর সি এর পরিবর্তে কি লিখছি, ডি বার লিখছি, তো এটা বি বার ডি প্লাস বি ডি বার, এটা আবার কি লিখতে পারি, এটার অনুযায়ী বি এক্স অর ডি, ডি এর মান বসাই, বি এক্স অর ডি এর মান হচ্ছে এক্স অর সি, এটাকে সাজিয়ে লিখলে এক্স অর বি এক্স অর সি, প্রমাণিত, গেটটা হবে এরকম। ঠিক আছে, ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেছে, দীর্ঘ হলেও একটু মনোযোগ সহকারে দেখবা। তাহলে বুলিয়ান সমীকরণ নিয়ে, বুলিয়ান সমীকরণের সরলীকরণ নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।